আওয়ামী লীগ সরকার আবারও ক্ষমতায় এলে দেশের নারী সহ কোনো মানুষেরই নিরাপত্তা থাকবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার দাবি, শেখ হাসিনা সরকার আবার ক্ষমতায় এলে মানুষ স্বাধীনতা ও সার্বভৌমত্ব হারাবে, দেশ থেকে চিরতরে গণতন্ত্র ও ভোটের অধিকার চলে যাবে। মির্জা ফখরুল বলেন, আসুন নারী পুরুষ মিলে ঐক্য গড়ে তুলি, যার মাধ্যমে এই সরকারকে পদত্যাগে বাধ্য করব। এ সময় মির্জা ফখরুল গত দুটি নির্বাচনের কথা উল্লেখ করেন। আমার মা বোনেরা ভোট দিতে পারেনি গত দুটি নির্বাচনে, তাদের ভোট কেন্দ্র থেকে বিতাড়িত করা হয়েছে। বিএনপির মহাসচিব বলেন, এই আওয়ামী লীগ তাদের নেত্রী শেখ হাসিনা এত বেশি অহংকারী হয়ে উঠেছেন, এত বেশি প্রতিহিংসা পরায়ণ হয়েছেন যে তিনি দেশের মানুষের কথা আর চিন্তা করছেন না। সব রাজনৈতিক দল বলেছে আমরা নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চাই, সেটাকে তিনি উড়িয়ে দিয়ে বলেছেন পুরনো কথা, সংবিধানের অধীনে নির্বাচন হবে। মির্জা ফখরুল বলেন, এই সংবিধানের অধীনে নির্বাচন হতে পারে না, কারণ আপনারা ক্ষমতায় থাকলে সেই নির্বাচন কোনোদিন অবাধ ও সুষ্ঠু হতে পারে না। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তিসহ সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ঢাকায় দীর্ঘদিন পর এই নারী সমাবেশ হয়। বেলা দুইটায় সমাবেশ শুরুর ঘোষণা থাকলেও দুপুর থেকে শত শত নারী কর্মী ও সমর্থক মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হতে থাকেন। হলুদ নীল সহ নানা রঙের শাড়ি পরে, মাথায় মহিলা দলের ক্যাপ পরে হাজার হাজার নারী সমাবেশে অংশ নেন। বিকেল 4:30টার দিকে আকাশে মেঘ দেখা দিলে সমাবেশের প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম সংক্ষিপ্ত বক্তব্য দেন। এই সময়ে ঢাকায় নারী সমাবেশকে ঐতিহাসিক বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম। তিনি বলেন, যখন সারা দেশের মানুষ ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ চায়, তখন এই সমাবেশ নিঃসন্দেহে যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন তাদের আরও অনুপ্রাণিত করবে। তিনি বলেন, এই সরকারের কাছে কেউই নিরাপদ নয়, বিশেষ করে নারীদের কোনো নিরাপত্তাই এখন আর দেশে নেই। 14-15 বছর ধরে আমরা লড়াই করছি, একটি কথাই বলছি যে এই সরকার জনগণের নির্বাচিত সরকার নয়, এই সরকার জোর করে শুধু রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় টিকে আছে। হাসপাতালে অসুস্থ দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে আবারও আহ্বান মির্জা ফখরুলের। তিনি বলেন, আজকে পরিষ্কার করে বলে দিতে চাই, সর্বপ্রথম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার জন্য পাঠাতে হবে। তার পরিবারের পক্ষ থেকে বিদেশে পাঠানোর জন্য যে ব্যবস্থা করতে বলা হয়েছে, আমরা আশা করি এই সরকার অবৈধ হলেও বাইরে চিকিৎসার জন্য ব্যবস্থা করে দিবে। মির্জা ফখরুল বলেন, যিনি সারাটা জীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, সেই গণতন্ত্রের নেত্রী খালেদা জিয়া মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে আটকে রেখে এখন গৃহবন্দী করে রাখা হয়েছে, এখন অসুস্থ অবস্থায় তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। এর একটিমাত্র কারণ, খালেদা জিয়া যদি বাইরে থাকেন তাহলে জনগণের স্রোতকে তারা বন্ধ করতে পারবে না, তাদের ক্ষমতায় থাকা কঠিন হয়ে পড়বে। এ সময় মির্জা ফখরুল বিএনপি ক্ষমতায় থাকতে নারী উন্নয়ন, অগ্রগতি ও শিক্ষায় খালেদা জিয়ার গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। চাল, ডাল, তেল, লবণ সহ প্রতিটি জিনিসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির উল্লেখ করে তিনি বলেন, যেভাবে প্রতিটি জিনিসের দাম বেড়েছে সেখানে আপনাদের সংসার চালানো মুশকিল হয়ে পড়েছে। সরকার জিনিসপত্রের দাম বেঁধে দিয়েছে, কেউই দামের কথা মানছে না, সরকার জোর করে ক্ষমতায় থাকতে চায়, আপনারা কি থাকতে দেবেন? এ সময় সবাই না বলে জবাব দেন। বিএনপির মহাসচিব বলেন, আসুন আগামী দিনগুলোতে নারী পুরুষ সম্মিলিত প্রচেষ্টায় আমরা ঐক্য গড়ে তুলি, যে ঐক্যের মধ্য দিয়ে আমরা সরকারকে বাধ্য করব পদত্যাগ করতে, সংসদ বিলুপ্ত করতে, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে, এর মাধ্যমে শুধু এই সংকট থেকে মুক্ত হতে পারি। শুক্রবার 29 সেপ্টেম্বর বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহিলা সমাবেশে এসব কথা বলেন তিনি। খালেদা জিয়ার মুক্তি ও সরকারের পদত্যাগের দাবিতে সমাবেশের আয়োজন করে মহিলা দল। মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিনা রহমান।